শনিবার আইএসএল 2024-25 দ্বিতীয় ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। আর ইয়ে ধোনি কি হুই জি গজব গ্রিপ তারা খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। বলা ভালো, কেরালা ব্লাস্টার্স ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়েছিল। তবে ইস্ট বেঙ্গলও প্রথম ম্যাচে বেঙ্গালুরুর কান্তিরাবা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 0-1 গোলে পরাজিত হয়েছিল। ফলে এই ম্যাচটা শুধুমাত্র ইস্টবেঙ্গলের জন্য মাস্ট উইন নয়, কেরালার জন্য অত্যন্ত জরুরি। ফলে কাজটা অত্যন্ত কঠিন হবে লাল হলুদ ব্রিগেডের জন্য। যদিও ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রাত কোচি থেকে 3 পয়েন্ট নিয়ে যেতে মরিয়া, এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ভালো খবর হলো এই ম্যাচে লাল হলুদ জার্সি পরে অভিষেক করতে চলেছেন ভারতের অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলী। কিন্তু সুখবর যেমন রয়েছে তেমনি খারাপ খবরও রয়েছে। দলের সাইড ব্যাক নিয়ে সমস্যা তৈরি হয়েছে। ইতিমধ্যেই প্রভাত লাকড়া এবং নিশু কুমার সাইড লাইনে রয়েছেন। গত ম্যাচে লাল কার্ড দেখে এই ম্যাচে নেই লাল চুনডুঙ্গা। এদিকে আরেক সাইড ব্যাক মোহাম্মদ রাকিবও পুরোপুরি ফিট নন। এই পরিস্থিতিতে সাইড ব্যাককে কাদের খেলাবেন সেই নিয়ে চিন্তায় রয়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রাত। এদিকে আনোয়ার আশায় ছকে পরিবর্তন আসছে সেটা নিশ্চিত। এখন দেখার কেরালার বিরুদ্ধে কি একাদশে নামবে ইস্টবেঙ্গল, চলুন দেখে নিই। গোলে শুরু করবেন প্রভসুকান সিং গিল। এদিকে সেন্ট্রাল ডিফেন্সে আনোয়ারের সাথে জুটি বাঁধবেন হেক্টর ইউস্তে। মোহনবাগানের শিল্ড জয়ী জুটিকেই এবার অস্ত্র করতে চাইছে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে বেঞ্চে বসবেন হিজাজি মাহের। দুই সাইড ব্যাকে সম্ভবত খেলতে পারেন মার্ক জোতান পুইয়া এবং গুরসিমরত গিল। এদিকে সেন্ট্রাল মিডফিল্ডে জিকসেন সিং এবং সল ক্রেসপো শুরু করতে পারেন। তবে বেঙ্গালুরু ম্যাচের মতো এই ম্যাচে এই ভুলটা করবেন না কার্লেস কোয়াদ্রাত। মাদি তালালকে শুরু থেকে খেলাতে পারেন কোয়াদ্রাত। সেক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডে মাদি তালাল শুরু করবেন। এদিকে দুই উইংয়ে নন্দকুমার এবং নাওরে মহেশ সিংকে দিয়েই শুরু করাতে চলেছেন কার্লেস কোয়াদ্রাত। যদিও সমর্থকরা পিবি বিষ্ণুকে চাইছেন প্রথম একাদশে, কিন্তু সম্প্রতি কলকাতা লীগ খেলে আসার জন্য কিছুটা ক্লান্তি শিকার বিষ্ণু। সেক্ষেত্রে নন্দ এবং ময়েসের জুটি দিয়েই আপাতত শুরু করাতে চাইছেন কোয়াদ্রাত। আর আক্রমণে নেতৃত্ব দেবেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। নিজের পুরনো দল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে গোল করতে মরিয়া থাকবেন দিমিত্রিয়স, ফলে তাকেই আক্রমণের ভার দেবেন কার্লেস কোয়াদ্রাত। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গল এফসির সম্ভাব্য একাদশ। গোলে প্রভসুকান গিল, সেন্ট্রাল ডিফেন্সে আনোয়ার আলী ও হেক্টর ইউস্তে, দুই সাইড ব্যাকে মার্ক সুতান পুইয়া এবং গুরসিমরত গিল, সেন্ট্রাল মিডফিল্ডে জিকসেন সিং ও সল ক্রেসপো, অ্যাটাকিং মিডফিল্ডে মাদি তালাল, দুই উইংয়ে নাওরে মহেশ সিং এবং নন্দকুমার, আর ফরওয়ার্ডে দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।